सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে এখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি গোলাপী গোলাপী আপু নামটা তো সুন্দর গোলাপী 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 গান আছে শুনছেন নাকি আমার বাড়ি কোথায় আমার বাড়ি যশোর কালীগঞ্জ পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই বাপ ছিল বিয়ে করে বলছে মা গেছে গা বিয়ে হইছে আর আমি এখন আমার কুকুর কাছে থাকি মা বিয়ে করে স্বামী পাইছে বাবা বিয়ে করে বউ পাইছে আপনি কি পাইছেন জীবনে আমি কিছু কোনো পাই নাই থাকি কুকুর কাছে তো কুকুর এখানে অনেক কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় খালি জীবনে কষ্টই পেয়ে গেছেন তাই তো জীবনে কষ্ট তো বিয়ে शादी করেন নি কেন বিয়ে शादी মা মনের মতো মানুষ পাই নাই তাই বিয়ে বয়স হয় নাই বিয়ের হ্যাঁ বিয়ের বয়স তো অবশ্যই হইছে কয় বছর বয়স 18 বছর 18 তো এখন কি রকম মানুষকে বিয়ে করতে চান না সহযোগিতা চান সহযোগিতা চাই বিয়ে করে সেই মানুষই চাই আর ভালো মনের একজন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে মানে যে টাকা পয়সা দেবে সেরকম মানুষ চান নাকি সব দিক দিয়েই ভালো যে তারই চাই সব দিক তো ভালো হলে তো নিজেও ভালো হতে হয় মা বাবা ভালো হতে আপনি তো মা বাবাই ঠিক নেই তাহলে ভালো কেমনে হবে আমার বাবা নাই বাবা মা নাই বলেই তো ভালো একজন মানুষ চাইছে যে আমারে ভালো রাখতে পারবে নাচ গান টান করেন নাকি না নাচ গান করি না সত্যি তো পান টান খেয়ে একবার ঠোঁট লাল করে ফেলছেন নাকি পান খান কার টেনশনে नाच गान करें ना सत्य पान टन खेल ठोट लाल कर पान खान कार टेंशन এমনি খান দানা ঠোঁট লাল করে মানুষ দেখাই বড় না সংসারের কাজকর্ম জানেন তো রান্না বান্না জানেন সংসারের কাজ করে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ছোট তো ফোন আছে নাম্বার মুখস্থ আছে না নাম্বার দিলে প্রেম প্রেম করে ভেগে চলে যাবেন না তো না তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরীব পরিবারের মেয়ে আসলে সত্যিকারের বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01610082176 নাম্বার খোলা থাকে তো হ্যাঁ খোলা আছে যাক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম